তো আজকে 40 কেজি বড়ি নিয়ে কি করবে? যে হাঁটতেই পারবে না সে আবার অপরাধীদেরকে ধরবে না। টিটাগড় থানার ভূমিকাটা ঠিক না, ওখানে ভূমিকাটা খারাপ। সুবিচারাজি সুভাষ সেন এদের, এরা অপরাধীর এন্টি ক্রিমিনাল বলে এদেরকে এস্টাবলিশ করা ছিল। নাম শুনলে ক্রিমিনালরা ভয় পেত, এলাকা ছেড়ে পালিয়ে যেত, আমরা দেখেছি। তো আজকে 40 কেজি ভুড়ি নিয়ে কি করবে? যার যে হাঁটতেই পারবে না সে আবার অপরাধীদেরকে ধরবে নাকি? হয় না। আমার কাছে যা খবর আছে, কোনো জমি জায়গা নিয়ে ওকে বারবার থ্রেট আসছিল। পুরো ঘটনাটা আমি জানি না, এবার ওর বাড়ি যাব, শুনবো, কথা শুনে বলতে পারবো।